হ্যালো ভিউয়ার্স, আমরা এসেছি সীতাকুণ্ডের খোয়াছড়া ঝর্ণা। আপনারা দেখতে পাচ্ছেন পিছনে খোয়াছড়া ঝর্ণার পানি বেয়ে পড়ছে। আপনারা যারা এখানে আসতে চান আমাদের ভিডিওটি দেখবেন, এবং আপনাদের জন্য পরামর্শ হচ্ছে আপনারা অবশ্যই পায়ে হেলমেট পরে আসবেন, কারণ বৃষ্টির সময় প্রচুর পিচ্ছিল থাকে, এবং সাথে ব্যাম্বু স্টিক নিয়ে আসবেন। এবং যারা পাহাড়ের উপরে উঠতে চান সেখানে কিন্তু প্রচণ্ড গরম হবে এবং আপনার শরীর থেকে প্রচুর পরিমাণ সুইটিং হবে। আপনারা অবশ্যই স্যালাইনের পানি এবং পানি নিয়ে উপরে যাবেন, এবং একটু পর যখন আপনাদের শরীরে প্রচুর পরিমাণ সুইটিং হবে পানি খাবেন। আশা করি আমাদের পুরো ভিডিওটি দেখবেন, তাহলে আমাদের পুরো ট্যুরের আপনারা বিস্তারিত দেখতে পাবেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার অসংখ্য ধন্যবাদ, আমাদের সাথে থাকুন। বেস্ট অফ লাক। দর্শক, আমরা এখন হচ্ছে সীতাকুণ্ডের মিরেশ্বর পাহাড়ে যে খোয়াছড়া ঝর্ণাটি রয়েছে সেই ঝর্ণাটির দিকে আমরা যাচ্ছি। এটি হচ্ছে প্রায় ঢাকা চট্টগ্রাম যে হাইওয়ে রোড রয়েছে সেই হাইওয়ে রোড থেকে প্রায় 4.2 কিলোমিটার দূরে এই ঝর্ণাটি। এবং এই ঝর্ণাটিতে যাওয়ার জন্য কোনো সড়ক পথ অথবা যানবাহনের ব্যবস্থা নেই, আপনাকে সম্পূর্ণভাবে হেঁটে এই ঝর্ণাটির কাছে যেতে হবে। তো আপনাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে খুবই সতর্কতার সাথে যেতে হবে ঝর্ণাটির কাছে, কারণ হচ্ছে এই যে পথ রয়েছে যাওয়া সেই পথ খুবই পিচ্ছিল। যদি আপনি সতর্কতার সাথে না যান তাহলে আপনার পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং এই গহীন পাহাড়ে আপনাকে কেউ উদ্ধার করার মতো কেউ তখন থাকবে না। ভিউয়ার্স, আপনারা যারা ঘুরতে আসবেন একটি বিষয় মাথায় রাখবেন, সেটি হচ্ছে আপনারা যদি পদচিহ্ন দেখে যেতে থাকেন তাহলে কিন্তু আপনারা ভুল পথে যেতে পারেন। সেজন্য হচ্ছে আপনারা যে জিনিসটি ফলো করবেন সেটি হচ্ছে ঝর্ণার পানি। যেদিক থেকে ঝর্ণার পানিগুলো আসে আপনারা সেই দিক লক্ষ্য করে ঝর্ণার পার্শ্ববর্তী রাস্তা দিয়ে হাঁটতে থাকবেন, এবং এভাবে যদি হাঁটতে থাকেন তাহলে একবার যে আপনারা যে খোয়াছড়া ঝর্ণার মূল পয়েন্ট, যে আকর্ষণীয় পয়েন্টটি রয়েছে যেখানে গোসল করার মতো সুন্দর জায়গা রয়েছে এবং সবাই সেখানে যেতে চায়, সেই জায়গাটি যেতে পারবেন। আর আপনারা যদি বিভিন্ন রাস্তা দিয়ে যেতে থাকেন হয়তো আপনারা অন্য কোনো পাহাড়ে চলে যেতে পারেন, সেক্ষেত্রে আপনার ঝর্ণা না পাওয়ার সম্ভাবনায় বেশি এবং আপনারা হারিয়ে যেতে পারেন। এজন্য আমার পরামর্শ হচ্ছে আপনারা অবশ্যই ঝর্ণার পার্শ্ববর্তী যে রাস্তাগুলো রয়েছে আপনার মানুষের পদচিহ্ন দেখলেই বুঝতে পারবেন যে এখানে একটি রাস্তা বয়ে গেছে ঝর্ণার দিকে, সেখান দিয়ে হাঁটতে পারবেন। আশা করি আপনারা আপনাদের যে গন্তব্যস্থল খোয়াছড়া ঝর্ণার যে ঝর্ণার দৃষ্টিনন্দন পানি পাহাড়ের উপর থেকে বেয়ে পড়ছে, এবং আপনারা সেই সুন্দর মুহূর্তে গোসল করতে পারবেন এবং ছবি তুলতে পারবেন, সেই দৃশ্যটি আপনারা পাবেন। হ্যাঁ দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা খোয়াছড়ার যে ঝর্ণাটি রয়েছে সেই ঝর্ণাটির দিকে আমরা যাচ্ছি। আসলে এই ঝর্ণাটির 9টি স্টেপ রয়েছে, এই জলপ্রপাতের 9টি ধার রয়েছে। তো আমরা আস্তে আস্তে এক একটি ধার অতিক্রম করে আমরা যে আকর্ষণীয় যে ধারটি সেই ধারটির দিকে আমরা যেতে যাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন কী পরিমাণ কঠিন রাস্তা, আশা করি আপনারা দেখবেন আমার সাথে থাকবেন। আমরা যাচ্ছি, কি ভয়ঙ্কর রিক্স দেখতে পাচ্ছি। এ দড়ি ধরে না, দড়ি ধরে না, দড়ি ধরে না, একা দিয়া একা দিয়ে দড়ি ধরবো না। দর্শক, আপনারা যখন পানির মধ্য দিয়ে পাহাড়ের দিকে যেতে থাকবেন তখন হচ্ছে যে পাথরে কিন্তু খুব সতর্কতার সাথে পা দিবেন, কেন হচ্ছে পাথরের উপরই প্রচুর পরিমাণ শৈবাল জমে থাকে এবং শৈবালগুলো খুবই পিচ্ছিল, আপনি কিন্তু উপরে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য এই বিষয়টি একটু লক্ষ্য রাখতে হবে। দর্শক, আমরা যে কাঙ্ক্ষিত জলপ্রপাত সেই জলপ্রপাতের চাকে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে পানি পড়তেছে। দর্শক, এখানে গোসল করার সময় একটি বিষয় লক্ষ্য রাখবেন যে এখানে প্রচুর পরিমাণ জোক থাকে, এই জন্য যাতে জোক আপনাকে কামড় দিতে না পারে, যেটা আপনার রক্ত পিসে যেতে না নিতে পারে, সেই বিষয়ে লক্ষ্য রাখতে হবে। আর হচ্ছে পারলে সাথে লবণ নিয়ে আসবেন, কারণ জোক যখন আপনাকে আপনার রক্ত চুইয়ে দেবে তখন আপনি সহজে পা থেকে তাকে ছেড়ে ছাড়তে পারবেন, এই জন্য তাকে লবণ দিতে হবে, কারণ সে অটোমেটিক্যালি পড়ে যাবে। দেখতে পাচ্ছেন সবাই পানিতে খেলাধুলা করতেছে। দর্শক, এবার আমরা খোয়াছড়া ঝর্ণার যে মূল পয়েন্টটি রয়েছে সেই পয়েন্ট থেকে আর একটু উপরে পাহাড়ের একদম
চূড়ায় ওঠার জন্য চেষ্টা করতেছি এবং আমরা উঠতেছি। আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ ঢালু রাস্তাগুলো এবং বৃষ্টি হওয়ার কারণে প্রচুর পরিমাণ পিচ্ছিল। যে কোনো সময় আপনি হচ্ছে একটু পা পিছলে পড়ে যেতে পারেন এবং পড়ে গেলে মারাত্মক দুর্ঘটনা হতে পারে। এই জন্য আপনি যদি পাহাড়ের উপরে উঠতে চান, আপনাকে খুব ব্যালেন্স হয়ে আপনাকে বসে বসে অথবা আপনি হচ্ছে নুয়ে নুয়ে আপনার হাঁটতে হবে। আর নামার সময় কিন্তু খুব বসে বসে নামতে হবে, তা না হলে আপনি যখন একটু দাঁড়িয়ে নামবার চেষ্টা করেন তখন দিয়ে আপনি কোনো পরিমাণ আপনার ব্যালেন্সটা হারিয়ে ফেলেন, আপনার ভরটা সামনে চলে আসে। এই জন্য আপনাকে পিছনে হেলে আপনাকে বসে বসে নামতে হবে, তখন আপনি খুব ইজিলি নামতে পারবেন, তো এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। আর দর্শক, আপনাদেরকে একটু কথা বলে রাখি, আপনার যারা এখানে আসবেন সেটি হচ্ছে আপনারা প্রথমে যে কাজটি করবেন সেটি হচ্ছে ঢাকা চট্টগ্রামের যে হাইওয়ে রয়েছে সেই হাইওয়েতে আপনি সীতাকুণ্ডেতে খুব ভালো থাকার জায়গা রয়েছে, আপনার সীতাকুণ্ডে হোটেলে থাকতে পারবেন, সেখানে ভালো প্রচুর পরিমাণ থাকার জায়গা রয়েছে। এবং সেখান থেকে আপনার সীতাকুণ্ড থেকে আপনাকে আসতে হবে হচ্ছে বড়তাকিয়া বাজার, যেখানে খোয়াছড়া উদ্যানের কথা বললে আপনাকে গাড়ি থেকে নামিয়ে দেবে এবং সেখান থেকে আপনাকে হচ্ছে 15 টাকার সিএনজি ভাড়া দিয়ে আপনি জলপ্রপাতের একটু ভিতরে 1 কিলোমিটার যাবেন। তো সেখান থেকে বাকি পথ, পরবর্তী পথ আপনাকে কিন্তু হেঁটে একদম অনেকক্ষণ পরে মূল আসলাম পয়েন্টে আসতে এবং আমরা খুব ক্লান্ত হয়ে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন একদম খোয়াছড়া যে পাহাড়টি রয়েছে ঝর্ণার, সে পাহাড়ের একদম উপরের অংশটি রয়েছে এই জায়গায়। তো আপনারা দেখুন ঝর্ণার উপরের অংশ থেকে বাইরের যে প্রাকৃতিক দৃশ্য রয়েছে সেগুলো এখান থেকে দেখা যায়। দর্শক, আমরা একদম পাহাড়ের চূড়ায় কিছুক্ষণ পূর্বে আপনারা দেখেছেন দৃশ্য, সেখান থেকে আমরা আস্তে আস্তে করে নিচে নেমে যাচ্ছি এবং খুবই সতর্কতার সাথে আমরা নিচে নামার চেষ্টা করতেছি। এখন আমরা নিচে নামবো। দর্শক, আমরা আরেকটি জলপ্রপাত দেখতে পাচ্ছি। আমরা প্রথমে আপনাদেরকে একটি জলপ্রপাত দেখিয়েছি এবং 9টি জলপ্রপাতের মধ্যে আরেকটি জলপ্রপাত আপনাদেরকে আমরা দেখাবো, আমরা তার একটু উপরে রয়েছি। তো দর্শক, এরপর এখন হচ্ছে আমরা দেখতে পাচ্ছেন যে জলপ্রপাতের যে পানিগুলো সে পানিগুলো দিয়ে হচ্ছে। তো দেখুন সবাই দেখার চেষ্টা করছি জায়গা থেকে একদম চূড়া থেকে বাইরের প্রাকৃতিক দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, এবার আমরা ফিরে যাচ্ছি, আমরা আজকের মতো আমাদের ভ্রমণ শেষ করে আমরা এখন চলে যাচ্ছি। তো দর্শক, আপনারা যাদের আমি চেষ্টা করেছি এই ভিডিওর মধ্যে সব কথা বলার, যদি আরও কিছু জানার থাকে তাহলে আপনারা আমাদের এই ভিডিওটির নিচে কমেন্ট করবেন, তাহলে আমরা আপনাদের যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো। আপনাদের সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন।